আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি নানা ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে, কোনো রকম ভাই চাচ্ছে। তো নানা ভাই, আমরা যেটা জানতে পেরেছি যে আপনি পাকিস্তান আমল থেকে ব্যবসায়ী ছিলেন, বর্তমান কালেও ব্যবসা করতেছেন, তো একটু যদি আমাদেরকে একটু বলেন যে ওই আমলের ব্যবসা বাণিজ্যের অবস্থাগুলো কেমন ছিল এবং মানুষ কতটা স্বাচ্ছন্দ্য ছিল? আমি পাকিস্তান আমলে লোহার ব্যবসা, পুরাতন লোহার ব্যবসায় জড়িত ছিলাম। তা হঠাৎ করে লোহার ব্যবসা থেকে আমি, আমার গার্জিয়ান থেকে আমি আলাদা হয়েছি। আলাদা হওয়ার পরে আমি এই ব্যবসা করব না, আমি পুরাতন মেশিনারি পার্টসের ব্যবসা করব। লোহার ব্যবসা ছিল? হ্যাঁ, লোহার ব্যবসা। কোন জায়গায় ছিল এটা? নয়াবাজার। নয়াবাজার, আচ্ছা। হ্যাঁ, ওই ব্যবসাগুলো ওইদিকেই বেশি? হ্যাঁ, নয়াবাজারই ছিল। এখন সেইখানে সেই মার্কেটটা ভেঙে দেওয়া হয়েছে স্বাধীনের পরে। ভেঙে দেওয়ার বাদে আমি আর কোথাও জায়গা পাই নাই। আমার মাল সামান যা কিছু আছিল সম্পূর্ণ চোর চোরটাই নিয়ে গেছে। কারো গিনি কয়া লাভ নাই, যে কোনোভাবেই নিয়ে গেছে। কিছু মাল যাও পাইছিল সেটা বিক্রি করে খাইছি, এই টুকটাক কাজ করি খাই। তার বাদের থেকে আমি পাকিস্তান থেকে এই পর্যন্ত আর কোনো উঠতে পারিনি। তো ওই আমলে আসলে কেমন ছিল ব্যবসা বাণিজ্যটা? ওই আমলে ব্যবসা বাণিজ্যটা খুবই ভালো ছিল, যদিও পয়সার মান কম ছিল, টাকা পয়সার মান, তো ব্যবসা ভালো ছিল। মনে করেন সারাদিনে চার পাঁচ টাকা হইলে সংসার চলে গেছে। ব্যবসা ধুমছে চলছে, ওই টাইমে মাল কিনা আইনা রাইখা ফালাইতে পারি নাই, অমনি বিক্রি হয়ে গেছে পাকিস্তানের টাইমে। এখন তো মাল কিনা নিয়া এক মাস দেড় মাস ফালাই রাখলো, কেউই নেয় না, জিজ্ঞাসা করে না যে আমি নিমু কি নিমু না। এখন ও ব্যবসার অবস্থা খুবই সিরিয়াস, শোচনীয় অবস্থা, ব্যবসা না বললেই চলে। তো ওই সময়টাতে আসলে এত স্বাচ্ছন্দ্য ছিল কেন? মানে ব্যবসায়ী কম ছিল নাকি কাস্টমার? ব্যবসায়ী কম ছিল, খরিদ্দার বেশি ছিল, কলকারখানাও ছিল, লোহার ব্যবসাটা চলছে ভালো। লোহার তো মনে করেন যে কোনো একটা জিনিস বানাইতে লোহার দরকার, চেয়ার বানাইবেন লোহার দরকার, খাট বানাইবেন লোহার দরকার, ঘরের দরজা বানাইবেন লোহার দরকার, এটা র‍্যাক বানাইবেন লোহার দরকার, এটা বালতি বানাইবেন লোহার দরকার। লোহা ছাড়া কোনো জিনিস ওইখানে ছিল না, কারণই লোহার ব্যবসাটা খুবই ভালো ছিল। এখন তার সেই ব্যবসা নাই, এখন তো সম্পূর্ণ মনে করেন প্লাস্টিকের বেড়ে গেছে, কেমিক্যালের ব্যবসা, লোহার ব্যবসা শেষ। তো বর্তমান প্রজন্মে আসলে লোহার ব্যবসাটাতে বা অন্যান্য এই জাতীয় ব্যবসায় ধস নামার কারণ এটাই, প্লাস্টিক জাতীয় বেশি চলে আসছে? হ্যাঁ, এখন লোহার ব্যবসাটা মাইর খেয়ে গেছে এই কারণে যে যে কোনো জায়গায় যাবেন লোহার জিনিস ব্যবহার মানুষই খুব কম করে। কারণ আগে লোহার প্লেট ছিল, এখন লোহার প্লেট নেই, ভাত খাওয়ার প্লেট, বাটি ছিল লোহার, বাটি নাই, গ্লাস ছিল লোহার, গ্লাস নাই, এখন কাঁচের, প্লাস্টিকের, কেমিক্যালের জিনিস বেরোয়, লোহার শেষ, লোহার ব্যবসা। ও, ওই যে এটা কি মানে বাটি প্লেট এগুলো লোহার ছিল? হ্যাঁ, এগুলি লোহার, কাপ পিড়ি যেগুলি লোহার ছিল আগে। মনে করেন এই যে আগের দিনের জিনিস লোহা, দেখতে কত সাদা চকচক করে, আসলে কিন্তু লোহা, অ্যালুমিনিয়াম না, না দেখা যায় অ্যালুমিনিয়ামের মতন কিন্তু লোহা, কিন্তু লোহা এই যে দেখেন লোহা, লোহা, কারণ এই যে লোহা, এগুলি সব বিভিন্ন জিনিস হয়ে গেছে। এটা দিয়ে আমি এই আংটি এই ঝালাই দিই, ঝালা করি, গরু আর একটু বলা হয়, এটা গ্যাসে চলে। আচ্ছা আচ্ছা, তো আসলে ওই যে ওই সময়ে পাকিস্তান পিরিয়ডে বা তার পরবর্তী পিরিয়ডগুলোতে ওই সময় লোহার ব্যবহার বেশি ছিল এবং এই ব্যবসাটা খুব জমজমার ছিল? জমজমর ছিল, এবং লোহা এমন একটা ধাতু সর্বকাজে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, এখনও গ্রাম অঞ্চলে একটা টিনের ঘর তৈরি করতে গেলে লোহার প্যারাক লাগে, গজাল লাগে,
লোহার ছিটকানি লাগে, কবজা লাগে, এখন তো শহরে অগ্নি নাই, সব উঠা গেছে। তো ঠিক আছে, আসলে অনেক ধন্যবাদ, আপনি একটা মূল্যবান কথা আমাদেরকে বলেছেন।